অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজ আমরা ক্লাস এইটের যে লাস্ট 11 নম্বর চ্যাপ্টার, আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, সেই চ্যাপ্টারের শেষ অংশটুকুর পেজ নাম্বার 290, এর অন্তর্গত ঔষধি গাছ, এই টপিকটা আমরা আজকে অনলাইন ক্লাসে ভিডিওর মাধ্যমে আমরা আজকে পড়াশোনা করে এই চ্যাপ্টার আজকে আমরা শেষ করব। এসো আমরা বিভিন্ন ঔষধি গাছ সম্পর্কে একটু আমরা পড়ে নিই। আমাদের দেশে ওষুধ হিসাবে বিভিন্ন দেশীয় গাছ বা গাছের অংশ ব্যবহার বহুদিন ধরে চলে আসছে। বিভিন্ন গাছ আমরা ব্যবহার করি ওষুধ হিসাবে, সেগুলো বিভিন্ন দেশের উৎপন্ন হওয়া গাছগুলো বা তাদের গাছের বিভিন্ন অংশ, তাদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি। অথর্ব বেদে বিভিন্ন গাছগাছড়ার ঔষধি গুণের কথা বলা হয়েছে। বহু প্রাচীন যুগে আমরা জানি যে বেদ তার চারটে অংশ, ঋক, সাম, যজু, অথর্ব, সেই অথর্ব বেদে বিভিন্ন গাছগাছড়ার ওষুধ গুণের কথা বলা হয়েছে। তখনকার দিনে বিভিন্ন ঋষি মুনিরা এই সমস্ত বিভিন্ন গাছগাছড়া থেকে ওষুধ তৈরি করত। বেদের পরবর্তী যুগে সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতায় প্রায় 700 রকম ওষুধের কথা আছে। বেদের পরবর্তীকালের যুগে সুশ্রুত একজন প্রাচীনকালের একজন বিশিষ্ট চিকিৎসক, তিনি তার একটা বই লিখে গেছেন, তার নাম সুশ্রুত সংহিতা, সেখানেও কিন্তু 700 রকমের ওষুধের উল্লেখ আছে। পরবর্তীকালে ওষুধের গুণাগুণ সম্পন্ন আরও অনেক গাছের কথা জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা এখন দেখছো কোভিড-19 এই করোনা রোগের যে উপসর্গ, সেই নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সমস্ত নিয়মাবলী বা গাইডলাইনগুলো দিচ্ছে, সমস্ত পৃথিবীবাসী সেগুলো কিন্তু নিয়মগুলো ফলো করে চলেছে। সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতো পৃথিবীর প্রায় 80% মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করেন চিরাচরিত ওষুধের উপরে। অর্থাৎ বহু চিরকাল ধরে যে সমস্ত ওষুধ ব্যবহার হয়ে আসছে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য, প্রায় পৃথিবীর 80% মানুষ কিন্তু সেগুলোর উপর নির্ভর করে। এখনও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে মোট 20,000-এরও বেশি এমন গাছের কথা জানা গেছে যাদের ঔষধি গুণাগুণ আছে। তার মধ্যে এশিয়া মহাদেশে পাওয়া যায় প্রায় 8.5 প্রজাতির গাছ। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে 20,000-এরও বেশি এমন গাছের কথা জানা গেছে যার মধ্যে ঔষধের গুণাবলীগুলো বর্তমান, এর মধ্যে এশিয়া মহাদেশেই পাওয়া যায় 8,500 প্রজাতির গাছ। আমাদের দেশেই বর্তমানে তার মধ্যে আবার আছে 3,500 প্রজাতির ঔষধির গাছ। তাহলে দেখো, এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষও একটা দেশ, তাহলে 8,500 প্রজাতির মধ্যে ভারতবর্ষ একাই তৈরি করছে ঔষধের গাছ কত, 3,500। তাহলে দেখো আমাদের দেশে পাওয়া যায় এমন কতগুলো ঔষধের গাছ এবং তাদের গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো, একটা পরিচিত ঔষধি গাছ তোমরা সকলেই চেনো এবং জানো, নিম গাছ। নিম একটা মাঝারি ধরনের বৃক্ষজাতীয় উদ্ভিদ। গাছটা খুব মোটা হয়, গুঁড়ি হয়, তাই বৃক্ষজাতীয়। এরা চিরহরিৎ অর্থাৎ সারা বছরই পাতাটা সবুজ থাকে, খুব তাড়াতাড়ি বড় হয়। এবার দেখো এর ঔষধি গুণাবলীগুলো কীরকম। এই যে দেখতে পাচ্ছ নিম গাছ, নিম গাছের ছবি এই যে দেওয়া আছে, নিম গাছ, ঠিক আছে, তার পাতা, এই যে নিম গাছের ছবি দেওয়া আছে। দেখো ঔষধি গুণাগুণী বলতে, বহুমূত্র রোগের ক্ষেত্রে এই নিম পাতার রস খুবই উপকারী। তাহলে এইটা মুখস্থ রাখতে হবে, এই এই লাল কালিতে যে কথাগুলো লেখা আছে এইগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে মুখস্থ করে। তাহলে বহুমূত্র রোগ, সেই যাদের বারবার মূত্র ত্যাগ করার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে নিম পাতার রস খুব উপকারী। ভাইরাসজনিত মহামারী আর বাতে নিম বীজ কাজে লাগে। বিভিন্ন ভাইরাস এই দেখতেও পাচ্ছ তোমরা এখন নিশ্চয়ই, কোভিড-19, তার জন্য যে ভাইরাস দায়ী তার নাম করোনা ভাইরাস, এটাও একটা মহামারী রূপ ধারণ করেছে। তো সেই সমস্ত ভাইরাসজনিত মহামারী আর বাতে জন্য যা হাত পায়ে ব্যথা হয় সেইখানেও নিম বীজ ব্যবহার করা হয়, নিমের বীজ। কানের ব্যথা, দাঁত আর দাঁতের মাড়ির ব্যথাতেও নিম তেল ব্যবহার করা হয়। অর্থাৎ নিম গাছের বীজ পেশাই করে যে তেল পাওয়া যায় সেটাও ব্যবহার করা হয়। নিম গাছের মূল বা কাণ্ডের ছাল, যেটাকে বলা হয় বাকল, আর পাতা থেকে তেঁতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটা বারে বারে ফিরে আসা জ্বর, বারে বারে ফিরে আসা জ্বর কোন রোগে, ম্যালেরিয়া, সেই জ্বরের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ঠিক আছে। নানা রকম স্কিন ডিজিজ অর্থাৎ চামড়ার রোগ, চর্মরোগের সারাতেও এইটা, এই নিম পাতা যে মূল বা কাণ্ডের ছাল বা তার পাতা, এইগুলো থেকে যে ওষুধ তৈরি হয় সেইগুলোতেও ব্যবহার হয়।
নেক্সট দেখো, বর্তমানে বহু প্রসাধনী জিনিস মানে কসমেটিক্স, যেমন সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন, নিম দেখে নিম বলে এক ধরনের টুথপেস্ট আছে, দেখবে আমরা সেটা টুথপেস্ট হিসাবে ব্যবহার করি, দাঁতের মাজন, পাউডার, নিমজাত পদার্থ ব্যবহার করা হয়। বিভিন্ন কীটপতঙ্গ ধ্বংস করতে কীটনাশক ওষুধ হিসাবেও নিম তেলের ব্যবহার আছে, ওই একই রকম নিম তেল। নিম গাছের পাতা আর মূল, তার থেকে যে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, অর্থাৎ যাকে বলি জীবাণু নাশ করার ক্ষমতা আছে, তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা জীবাণুটিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা পাওয়া যায় কোথা থেকে? নিম গাছের পাতা আর মূল থেকে। নিম গাছের তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে, লিভারের কাজ করার ক্ষমতা বাড়াতে এবং রক্তকে পরিষ্কার রাখতে, অর্থাৎ ফিল্টার রাখতে ব্যবহার করে। এছাড়া নিমজাত দ্রব্য ব্যাকটেরিয়া, ছত্রাক আর পরজীবী কৃমি প্রতিরোধী গুণ আছে, সেই জন্য আমাদের শরীরে দেখবে মাঝে মাঝে কৃমি হয়ে যায়। তখন আমরা মায়েরা বা দিদা ঠাকুমারা বলে থাকে নিম পাতা খেতে, নিম পাতা, বেগুন, আলু দিয়ে নিম ছেচকি করে খেলে পরে বিভিন্ন রকম উপকারিতা পাওয়া যায় এবং এই যে কৃমি তারা মারা যায়, কৃমি নাশ হয়। এই যে কচি ডাল শুদ্ধ নিম পাতা তোমরা জোগাড় করতে পারো, খবরের কাগজের মাঝে কয়েকদিন রেখে শুকিয়ে নিয়ে তোমরা খাতায় আটকাতে পারো। তাহলে এটা একটা নিম গাছের পাতা তোমরা যদি ওরকম পাতাতে রেখে দাও, তাহলে তোমাদের এটা স্যাম্পেল হিসাবে এটা তোমরা দেখতে পারো যে নিম গাছের পাতা কীভাবে আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা উপকারী ভূমিকা নেয়, তার একটা স্যাম্পেল হিসাবে তোমরা খাতাতে সেই পাতা চিটিয়ে রাখতে পারো শুকিয়ে। এবার দেখো বেল, এটাও একটা মাঝারি আকারের পর্ণমোচী উদ্ভিদ, এর ঔষধি গুণ কী? দেখো বেলের মধ্যে থাকে মিউসিলেজ আর পেকটিন বা কোষ্ঠকাঠিন্যর অব্যর্থ ওষুধ, এই নামগুলো মনে রেখো, মিউসিলেজ পেকটিন, মিউসিলেজ পেকটিন, যেটা কী করে? কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ মলত্যাগের সময় একটা বাধা আসে, কষ্ট হয়, সেই কোষ্ঠকাঠিন্য দূর করতে এই মিউসিলেজ বা পেকটিন খুব ভালো কাজ দেয়, যেটা বেলের মধ্যে থাকে। বেলের শরবত আমাশা রোগীদের অন্ত্রের যত্ন নেয়, অর্থাৎ পেট পরিষ্কার করতেও সাহায্য করে। কাঁচা বা আধ কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়ায়, যদি কাঁচা ফল বা আধ কাঁচা ফল খাওয়া হয় তাহলে তোমাদের খিদে এবং হজম ক্ষমতা বাড়িয়ে দেবে। দীর্ঘস্থায়ী পেটের কারোর যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও বেল কার্যকরী। বর্তমানে বিভিন্ন পরীক্ষাতে বেলের পাতা, ফল আর মূলের অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধী ক্ষমতা প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, দেখো ছত্তিশগড়ের একটা জায়গাতে বলে জায়গার নাম হচ্ছে বস্তার অঞ্চলের আদিবাসীদের মধ্যে জ্বর হলে এই বেলগাছের মূলের ছাল থেকে একটা ওষুধ তৈরি হয়, সেই ওষুধটা ওদের মধ্যে খাওয়ার খুব চল বা প্রবণতা আছে। তাহলে এই গেল বেল সম্পর্কে তার ওষুধি গুণ। এবার নেক্সট এসো দেখি, নেক্সট দেখো আমলকি। আমলকি একটা মাঝারি ধরনের পর্ণমোচী বৃক্ষজাতীয় গাছ, এটাও মাঝারি ধরনের, এটাও বৃক্ষজাতীয় গাছ, তাহলে মোটামুটি আমরা সবই বৃক্ষজাতীয় গাছ নিয়ে এবার পড়ছি। এর ঔষধি গুণ কী? এই যে আমলকি বাজারে দেখতে পাও সবুজ রঙের, ঠিক অনেকটা টমেটোর মতন, ছোটো টমেটোর মতন, কিন্তু গ্রিন কালারের, এটা টক জাতীয় খুব ফল। কেন না? আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, দাঁতের মাড়ি ফোলায় আমলকি ফল খুব কাজে আসে, যাদের দাঁতের মাড়ি ফুলে যায় আমলকি ফলটা খুব কাজ দেয়। শুকনো আমলকি, আমলকি কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে রোদে শুকিয়ে রাখা হয়, সেগুলো পেটের গোলমাল, বিভিন্ন রক্তক্ষরণ, আমাশা এই সমস্ত বন্ধ করতে এরা সক্ষম। কারোর যদি বমি বমি ভাব পায় তাহলে সেক্ষেত্রে ওই আমলকি যদি মুখে দিয়ে দেওয়া হয় তাহলে বমি ভাবটা কেটে যায় এবং কোষ্ঠকাঠিন্য একই রকম আগের মতন ভালো কাজ করে। আমলকি ফলের বীজ হাঁপানি, যাদের রোগ আছে পিত্ত রোগ, অর্থাৎ পিত্তে যদি কারোর কোনো প্রবলেম থাকে, সেই পিত্তের যদি রোগ হয় বা ফুসফুসের যদি জ্বালা জ্বালা অনুভব হয় সেক্ষেত্রেও এই বেলটা খুব উপকারী। ঠিক আছে, এই সরি বেল নয়, আমলকিটা খুব উপকারী। নেক্সট হচ্ছে অ্যানিমিয়া, বার্ধক্য ও ক্যান্সার প্রতিরোধী আমলকি ফল কার্যকরী। অ্যানিমিয়া মানে যদি শরীরে রক্ত কমে যায়, বার্ধক্য মানে হচ্ছে কম বয়সে যদি দেখা যায় যে বুড়ো হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে, অর্থাৎ তার সেরকম বয়স হয়নি কিন্তু তাকে মনে হচ্ছে যেন বয়স্ক, এবং ক্যান্সার, এই রোগের ট্রিটমেন্টের জন্য আমলকি ফল খুব কাজ করে। এবার দেখো একটা কথা আছে ত্রিফলা, নামটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে ত্রিফলা। ত্রিফলা হচ্ছে এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটার মানে হচ্ছে তিনটে ফল। তিনটে ফল কি? ত্রিফলায় থাকে সম পরিমাণে, একই পরিমাণে আমলকি, হরিতকি, বহেরা, এগুলো সবারই কিন্তু কোনো বীজ থাকবে না ফলের মধ্যে।
এই ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে। জোলাপ মানে হচ্ছে পেট খারাপ, কারো পেট খারাপ হয়েছে তাহলে সেক্ষেত্রে জোলাপের কাজ করবে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আমাদের যে পরিপাক নালী আছে সেটাকে ঠিকঠাক রাখে এই ত্রিফলা। ত্রিফলা এছাড়া রক্ত পরিষ্কার রাখতেও সাহায্য করে। এছাড়া ত্রিফলার মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে ভিটামিন সি, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। এই যে এখন যে পরিস্থিতি চলছে কোভিড-19 করোনার ক্ষেত্রে, এক্ষেত্রে বিভিন্ন ডাক্তার চিকিৎসকরা সমস্ত কী বলছেন যে ভিটামিন সি শরীরে খেতে। তো ভিটামিন সি একটা উপাদান হচ্ছে, এটা তোমরা জানতে পারো, এই যে আমলকি টক জাতীয় ফল, লেবু, আমলকি, এইগুলোর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে। তাই তোমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমলকিটাও খাদ্য হিসাবে খাবারের সঙ্গে রাখতে পারো। নেক্সট হচ্ছে দেখো নয়নতারা, এটা কিন্তু আর বৃক্ষ জাতীয় গাছ নয়, এটা হচ্ছে বিরুৎ জাতীয়, অনেকের বাগানে লাগিয়ে থাকে, তাই তো? এই নয়নতারা বেশ ফুল হয়, সাদা কালারের হয়, তারপরে তোমার ভায়োলেট কালারের হয়, পিঙ্ক কালারের হয়, এরকম। এটা একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং এটা এক বছর বাঁচে। এর ওষুধ গুণ কী দেখো, নয়নতারার পাতা বহুমূত্র রোগের একটা ভালো ওষুধ। বহুমূত্র রোগ আগে আমরা দেখলাম যে যখন নিম পাতার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, নিম পাতার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এটা বহুমূত্র রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই একটাই ওষুধই যে ব্যবহার হবে সেরকম তো নয়, একটা গাছ ছাড়া এই নয়নতারা গাছের পাতাটা বহুমূত্র রোগের ভালো ওষুধ হিসাবে কাজ করে। এছাড়া দেখো আর কী কী আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, মূত্র বৃদ্ধিকারক, মূত্রের পরিমাণ বাড়ানো, আমাশা প্রতিরোধক, রক্তক্ষরণ প্রতিরোধক, অর্থাৎ রক্ত কেটে গেছে কোনো জায়গা থেকে রক্ত বেরোচ্ছে সেইটাকে বন্ধ করতে এই গুণ আছে নয়নতারা। আমরা ছোটোবেলাতে বা অনেকেই দেখে থাকবে তোমরা, যদি কোনো জায়গায় মাঠে খেলতে গিয়ে কেটে যায়, ছুলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওই নয়নতারা গাছের পাতা আমরা রস করে ওই জায়গাটায় প্রলেপ দিয়ে দিই, যাতে রক্তক্ষরণটা বন্ধ হয়। রক্ত আর্সে, অর্থাৎ অর্স রোগ বলে একটা রোগ আছে, যখন তার সঙ্গে রক্ত পড়ে তখন তাকে বলে রক্তার্স। আর কি বলতাই যদি কামড়ে দেয় তাহলে সেক্ষেত্রে নয়নতারার পাতা ব্যবহার করলে তার উপকার পাওয়া যায়। এই গাছের মূলে থাকে একটা উপক্ষার, গাছ থেকে পাওয়া একটা নাইট্রোজেন যুক্ত একটা রেচন পদার্থ, যে তোমরা বলতে পারো, এটা আরও উঁচু ক্লাসে পড়বে, এটা হচ্ছে বলা হয় উপক্ষার। সেই রকম নয়নতারা গাছ থেকে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে রৌবেসিন। এই রৌবেসিন নামক উপক্ষার মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধার সৃষ্টি হলে এই উপক্ষার তা দূর করতে সাহায্য করে। অর্থাৎ মাথাতে যদি রক্ত সঞ্চালন করার ক্ষেত্রে কোনো রকম বাধা হয় তাহলে এই উপক্ষারটা তা দূর করে দেয়। এছাড়াও পাওয়া যায় আরও দুটো উপক্ষার, তার নাম ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন। এই দুটো উপক্ষার পাওয়া যায় এই নয়নতারাতে। তাহলে নয়নতারা গাছ থেকে দেখো তিনটে উপক্ষার পেলাম, কি কি নাম, রৌবেসিন, ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন। তাহলে এই নামগুলো মুখস্থ করবে বা ছোট প্রশ্ন আকারে উত্তরগুলো লিখে রেখো। ব্লাড ক্যান্সার আর অন্যান্য কিছু ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ সারিয়ে তোলার জন্য বর্তমানে চিকিৎসা জগতে এই দুটো উপক্ষার ব্যবহার করা হচ্ছে। কোন দুটো উপক্ষার, ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন। রক্তের ক্যান্সার ছাড়াও টিউমার প্রশমন করতেও, টিউমার অর্থাৎ কোনো জায়গা যদি ফুলে ওঠে, অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয়, তখন সেটাকেও সারাতে এই দুটো উপকার বেশ কার্যকরী। ঠিক আছে, এরপর আমরা আসবো পুদিনা। পুদিনা পাতা তোমরা দেখেছো, পুদিনা পাতা অনেক ক্ষেত্রে শরবতে ব্যবহার করা হয়। এটাও একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, অর্থাৎ তার মতন ঠিক যেমন আমরা আগে পড়লাম নয়নতারার মতন, এটাও অনেক বছর বাঁচে কিন্তু। এবং এটা কি, এটা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ, অর্থাৎ কাণ্ডটা খুব দুর্বল। এর কী ঔষধ গুণাবলী দেখি, পুদিনার শরবত কী কী রোগে দেখো, পুদিনার শরবত দেখো পেটের গোলমাল, পেটে যদি কারোর প্রবলেম হয় সে পেটের গোলমাল খুব উপকারী। এছাড়াও মূত্রের পরিমাণ বাড়াতে, বমি ভাব দূর করতে পুদিনা সাহায্য করে। অর্থাৎ একই রকম যদি দেখা যায় কারোর বমি বমি ভাব পাচ্ছে, সেই বমি ভাব কাটানোর জন্য যেমন তোমাদের বলেছিলাম যে আমলকি খেলে বমি ভাব কেটে যায়, ঠিক সেই রকমই পুদিনা পাতাটাও যদি খাওয়া হয় তাহলে বা পুদিনার শরবত, তাহলে সেক্ষেত্রে কী হয়, বমি ভাবটা কেটে যায়। তাহলে এই ওষুধ গুণাবলীগুলো রয়েছে। এছাড়া পেট ফাঁপা, বদহজম, বাচ্চাদের পাতলা পায়খানা আর মুখের যদি কারোর দুর্গন্ধ, বাজে গন্ধ আসে, সেটাও দূর করতে এই পুদিনা খুব কার্যকরী।
पुदीना किन्तु जीवाणुनाशक अर्थात जेटाके आमरा बोलेछि एंटीबायोटिक एटा हिसाबेओ काज करे। ठीक आछे, जेमन निम पाताटा एंटीबायोटिक हिसाबे काज करछिलो, पुदीना पाताटाओ एंटीबायोटिक बा जीवाणुनाशक हिसाबे काज करछे। बेशिरभाग औषधी गाछगुलोई जीवाणुनाशक हिसाबे काज करे। काशी अरुचि कोनो खाबारे तोमार रुचि नेई एबं पाकस्थले जदि जाला जाला करछे, पाकस्थलीते जाला मतोनी एरकम आरेकटा पड़लाम आगे फुसफुसे जाला, सेक्षेत्रे आमरा देखेछिलाम आमलकीटा काज दिच्छिलो, आमलकी फलेर बीज आमरा देखे एसेछिलाम जे फुसफुसे जदि जाला हय सेक्षेत्रे आमलकी फलेर बीजटा काज दिच्छिलो। आबार जदि पाकस्थलीते जाला हय ताहले सेक्षेत्रे पुदीना पाताटा खूब उपकारी। नेक्स्ट, पुदीनार प्रलेप ब्यथार जायगाय लागाले বাতের যন্ত্রণা ও মাথা ধরা কমাতে সাহায্য করে। যদি পুদিনার এই যে রসটা, এই প্রলেপটা যদি কোনো জায়গায় ব্যথা হয় তাহলে সেই জায়গায় যদি লাগানো হয় বা কারোর যদি বাতের ব্যথা থাকে বা মাথা ব্যথা করে তাহলে সেক্ষেত্রেও এটা খুব উপকার দেয়। ঠিক আছে, এবার লাস্ট আমরা শেষের অংশটা পড়ব, সেটা হচ্ছে ঘৃতকুমারী। বাংলা নামটা তোমরা অপরিচিত থাকলেও এর ইংরেজি নাম তোমরা সকলেই প্রায় জানো, অ্যালোভেরা। এই গাছটা তোমরা দেখেছো, এই যে কাঁটা কাঁটা গাছ থাকে অ্যালোভেরা, তো অ্যালোভেরা বা ঘৃতকুমারী বাংলায় বলে। এই গাছটা কেমন, এটা বহু বর্ষজীবী, অনেকে বাড়িতে বাগানে টবে লাগিয়ে থাকো তোমরা। এটাও বিরুৎ জাতীয়, কাণ্ডটা খুব দুর্বল কিন্তু অনেক বছর বাঁচে। এর কিন্তু ভালো ওষুধ ও গুণাবলী রয়েছে, কি ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই সমস্তগুলো উপাদানগুলো ঘৃতকুমারীর পাতার যে রস সে নির্যাসের মধ্যে পাওয়া যায়। কতগুলো এর উপকারিতা দেখো, দেখো অ্যাসিডের আধিক্য অর্থাৎ অ্যাসিড হয়েছে, রক্ত ঘন হয়ে গেছে, মোটা পুরু হয়ে গেছে, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে, দূষণজনিত চাপ এবং অস্থিসন্ধির প্রদাহ, অস্থিসন্ধি মানে হচ্ছে গাঁটে গাঁটে জয়েন্টে ব্যথা, সেইগুলো কমাতে এই ঘৃতকুমারী পাতার নির্যাস মানে ওইখান থেকে নির্যাসটা ব্যবহার করা হয়। পাতার মধ্যে যে জুসের মতন অংশটা থাকে সেই শ্বাসটা বের করে এই নির্যাসটা ব্যবহার করা হয় এই রোগগুলোতে। আরও কী দেখো, গ্যাস্ট্রিক ক্ষত, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, পেটের মধ্যে হয়, কোষ্ঠকাঠিন্যতা, তেজস্ক্রিয় বিকিরণজনিত চামড়ার ক্ষতে অর্থাৎ ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, দেখবে এরকম এই অ্যালোভেরা দিয়ে বিভিন্ন কৃত্রিম দেখবে তোমার কসমেটিক্স হিসাবে অ্যালোভেরা ক্রিম বেরিয়ে গেছে, সেগুলো মুখে মানুষ স্কিনের জন্য ব্যবহার করে। কেন না, গ্রীষ্মকালে রোদে বেরোনোর সময় যাতে আল্ট্রা সূর্য থেকে আগত বিভিন্ন ক্ষতিকারক রশ্মি, তার মধ্যে আল্ট্রাভায়োলেট রে, এগুলো যাতে আমাদের স্কিনের চামড়ার ক্ষতি না করে সেক্ষেত্রে খুব উপকারী। তো সেইগুলো সব তৈরি হয় এই ঘৃতকুমারীর পাতার নির্যাস থেকে। ঘৃতকুমারীর নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলেও তাপমাত্রা কমাতে সাহায্য করে। পাইরেটিক মানে হচ্ছে জ্বর, অ্যান্টি মানে হচ্ছে জ্বরের বিরুদ্ধে, তাহলে জ্বরকে সারাতেও এটা সাহায্য করে ঘৃতকুমারীর পাতার যে নির্যাস রস। ঘৃতকুমারীর পাতার নির্যাসে প্রায় 99% জল থাকে, কতটা জল থাকে দেখো, তাই চামড়াকে আর্দ্র রাখতে, ভিজে ভিজে ভাব রাখতে, স্থিতিস্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয়। যত স্কিন সফট থাকবে, নরম থাকবে, তত চামড়াটা কী হবে, স্থিতিস্থাপক হবে। এই নির্যাস ব্যবহার করলে চামড়ার মধ্যে রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। যদি নির্যাস ব্যবহার করা হয় তাহলে আমাদের স্কিনের মধ্যে রক্ত এবং অক্সিজেন সরবরাহটা ঠিকঠিকভাবে পাবে, প্রত্যেকটা কোষে কোষে রক্ত সঙ্গে অক্সিজেনটা পৌঁছে যাবে। ত্বকের কলাকোষের শক্তি উৎপাদন ক্ষমতা এবং সংশ্লেষ ক্ষমতা বাড়ে, আর ফলে ত্বক শিথিল হয় না, মানে খুব ত্বকটাও লুজ হয়ে যায় না। নেক্সট হচ্ছে মানসিক চাপ, এই সময়টা আমাদেরও কিন্তু সবারই চলে এসছে, একটা মেন্টালি ডিপ্রেশন চলে এসছে, হতাশা হয়ে যাচ্ছি, ঘরবন্দি গৃহবন্দি, আমরা বাইরে বেরোতে পারছি না, খেলাধুলা করতে পারছি না, স্কুলে আসতে পারছি না, তোমাদের সঙ্গেও আমাদের দেখা হচ্ছে না, তো এইগুলোর জন্য একটা মানসিক একটা ডিপ্রেশন চলে এসেছে। সেই মানসিক চাপ এবং উদ্বেগ এটা কমাতেও ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়, অর্থাৎ এই অ্যালোভেরা পাতার জুস এটাও কিন্তু ব্যবহার করা হয়। তোমরা কিন্তু আবার এই অ্যালোভেরা পাতার জুস বের করে সরাসরি খেতে শুরু করো না, কারণ এর সঙ্গে বিভিন্ন রকম আরও উপাদান দিতে হয়, তারপর সেইটা এই নির্যাসটা ব্যবহার করা হয়। তো যাই হোক, আজকে এই চ্যাপ্টার তোমাদের করে ক্লাস এইটের এই থার্ড সামেটিভ তো শেষ হলোই এবং টেক্সট বইটাও শেষ হলো। অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের এই পড়াশোনা করালাম, ভিডিওটা বারবার দেখো এবং এটা নিয়েই তোমরা আপাতত ছোটো ছোটো প্রশ্ন এবং উত্তর আকারে লেখো। বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোও তোমাদের দেওয়া হয়েছে, এগুলো বাড়িতে খাতাতে লিপিবদ্ধ করো। আগামী দিনে যদি সব ঠিকঠাক পরিস্থিতি থাকে, বিদ্যালয় খোলে, তাহলে যদি কোনো এই সম্পর্কে সমস্যা থাকে তাহলে আমাকে সেগুলো জিজ্ঞাসা করো ক্লাসরুমে, আমি তোমাদের সেটা যথাসম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলেই বাড়িতে থেকো এই অবস্থায়,
বাড়িতে থেকো, সুস্থ থেকো, স্টে সেফ হোম এবং স্টে সেফ, অর্থাৎ তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, অযথা বিনা কারণে বাইরের বাইরে বেরিও না।